নবীজি কি রকম মানুষ ছিলেন যদি আপনারা যদি একটু সবাই জানেন যারা এখানে আছেন আমার থেকে অনেকে আল কোরআন সম্পর্কে ভালো জানেন অনেকে পবিত্র হাদিস সম্পর্কে ভালো জানেন আমিও কখনো কখনো এই আল হাদিস আল কোরআন একটু নাড়াচাড়া করে একটু পড়াশোনা করার চেষ্টা করি আজকে এই কথার মধ্য দিয়েই নবীজিকে অসম্মানের মধ্য দিয়েই লাভটা কার হলো সত্যি কি হিন্দুদের লাভ হয়েছে যদি হিন্দুদের লাভ হতো স্বপ্না বাদুরী এখানে এখানে এসে এত সুন্দর কথা বলতেন না হিন্দুদের কোনো লাভ হয়নি আমরা যারা ভারতবাসী হয়েছে আমাদের লাভ হয়েছে না তাও হয়নি কারণ ভারতবর্ষের সুনাম সুখ্যাতি ভারতবর্ষে ঐতিহ্য ধর্ম নিরপেক্ষতা যেই আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন কোন একজন বক্তা বলছিলেন যে ভারতবর্ষের সংবিধান আমাদের বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিয়ে গেছিলেন যে ভারতবর্ষের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে যে ভারতবর্ষের সংবিধানে সার্বভৌমত্বের কথা বলা হয়েছে বা মানুষের স্বাধীনতার কথা বলা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতি পদে পদে এখন ভারতবর্ষের এই সংবিধানকে পদানত করার চেষ্টা করছি আমাদের কেন্দ্রের সরকার বিজেপি সরকার কে কি খাবে কে গরুর মাংস খাবে কে ছাগলের মাংস খাবে সেটা নির্ধারণ করে দেবে সরকার কে চলবে কে নামাজ পড়বে কে মন্দিরে যাবে সেটা নির্ধারণ করে দেবে সরকার এটা সরকারের কাজ নয় সরকারের কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা ভারতবর্ষের সকল নাগরিক যারা এই ভারতবর্ষের ভোটাধিকার রয়েছে এই ভারতবর্ষের নাগরিকত্ব রয়েছে তাদের সকলের মান সম্মান তাদের প্রাণের দায়িত্ব নিয়ে কাজ করার দায়িত্ব রয়েছে সরকারের কে খাবে কে পড়বে কে কি বলবে না বলবে তার দায়িত্ব সরকারের নয় আমরা দুর্ভাগ্য 2014 সালে যে সরকার ইউপিএকে ক্ষমতা থেকে সরিয়ে এনডিএ সরকার আসলো আপনি খেয়াল করেছেন প্রথমে করেছিল এনআরসি তারপরে করেছে সিএএ এগুলো করার পরে তারপরে নবমী থেকেই মসজিদে তেরঙ্গা পতাকা লাগানো তারপরে শুরু করেছে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আদিবাসী সংখ্যালঘু মুসলিম দলিত বিভিন্ন জনকে বিভিন্নভাবে কষ্ট দেয়া তারপর শুরু করেছে ধর্মগুরুদের নিয়ে অপমান করা যে ধর্মগুরু অপমান করা হলো আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হইও তাকে সম্মান করি ভগবান গৌতম বুদ্ধ আমাদের বলেছেন পূজা কুলাবাতে পূজাং বান্ধা কুপাটি বান্ধনাং যারা সম্মানীয় ব্যক্তিকে সম্মান করে যারা পূজনীয় ব্যক্তিকে পূজা করে তারা পূজা সম্মান লাভ করে থাকে নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন না নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন পয়গম্বর মানুষের প্রতি অত্যন্ত দরদি আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনার যে লড়াই চলছিল ইহুদিরা ছিল আমাদের নবীজির প্রধান এবং প্রথম শত্রু সেই একই দুই ইহুদি ভদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পারতেন না নবীজি যেদিন যে পথ ধরে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন সেই ভদ্র মহিলা কি করতেন ইহুদি ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে এনে ফেলতেন কেন নবীজি তো উঁচু পা করে নামাজ পড়তে যাচ্ছেন তার পথের মধ্যে যদি ময়লা পরিষ্কার ময়লা থাকে তাহলে তার নাপাক হয়ে যাবেন নামাজ জায়েজ হবে না সে ভদ্র মহিলা ইহুদি ভদ্র মহিলা তাই পাপতেন কিন্তু নবীজি তিনি তো মন শুদ্ধ অন্তর শুদ্ধ তিনি গিয়ে নামাজ আদায় করতেন প্রতিদিন তাই হতো প্রায় চলছিল একদিন নবীজি যখন যাচ্ছেন দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই রাস্তা পরিষ্কার নবীজি ভাবলেন কি হলো এই ভদ্র মহিলা কোথায় গেলেন যিনি প্রতিদিন আমার নামাজে যাওয়ার পথে ময়লা ফেলতেন খাদা ফেলতেন নোংরা ফেলতেন তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন চলে গেলেন সেই বৃদ্ধা বুড়িমার কাছে গিয়ে বললেন দেখলেন যে তিনি বিছানায় শায়িত নবীজি বলছেন মা তুমি কি অসুস্থ বলছে হ্যাঁ বাবা তুমি কে বলছে আমি সেই হযরত মুহাম্মদ যিনি প্রতিদিন নামাজ আদায় করতে যাওয়ার সময় তুমি নাপাক করার জন্য ময়লা ফেলতে আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই কোনো খাদা নেই আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে তোমার কোনো অসুবিধা হয়েছে তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম আমি আল্লাহর কাছে দোয়া করছি মা
তুমি সুস্থ হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। নারে এটাই হচ্ছে নবীজি, নবীজির এই আদর্শটাই আমাদের কাছে উদ্দেশ্য। এই নবীজির এই আদর্শটা আমাদের কাছে আদর্শ। এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত শুধু মক্কা মদিনা নয় সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন। সেই নবীজির নামে পরিচিতকর মন্তব্য যাকে নিয়ে করলেন মায়া আয়েশা, তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণী ভদ্র মহিলা। আপনারা অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় 11 জন বিবি ছিল, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়েশা মা। এই আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা, যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মক্কা মদিনার মধ্যে তিনি অর্থাৎ আল হাদিসকে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করার দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়েশা। তাদের দুজনকে নিয়ে করলো মন্তব্য নূপুর শর্মা। একটু গভীর করে ভাবুন, যারা বুদ্ধিমান আছেন একটু গভীরভাবে ভাবুন, কেন এটা হলো? এটা কি নূপুর শর্মা করেছে? না, নূপুর শর্মাকে দিয়ে কেউ করিয়েছে। খুব ভাববেন, ভাবনাটা হচ্ছে একটাই, ওরা জানে যে মুসলমানদেরকে যদি কোনোভাবে আঘাত করা হয়, যখন সিএ হলো আমরা আন্দোলন করলাম, এনআরসি হলো আমরা আন্দোলন করলাম তার প্রতিবাদে, বিভিন্ন সময় যখন বুলডোজা চালালো আমরা তবু শান্তিপ্রিয় আন্দোলন করলাম, তখন তারা ডিলটা মারলো একদম নবীজির গায়ে যাতে পুরো মুসলিম জনতা যেন কেঁপে ওঠে। কেঁপে ওঠে কি করবে? তাদের একটাই লক্ষ্য, হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করো। হিন্দু বাইদের থেকে মুসলিমদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা, বিরূপ মনোভাব তৈরি করো, যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয়। কিন্তু এই বাংলা, এই বাংলায় দেখাতে পারে, এখানে কোনো বিভাজনের ডাকা হতে পারে না। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের আদর্শের বাংলা। এই বাংলায় আমরা কোনোদিন এইরকম বিবাদ মানব না, মানতে পারি না। আমরা সবাই এক আছি, এক থাকবো। আজকে এই নূপুর শর্মা বলুন, এই সিএএ বলুন, এই এনআরসি বলুন, এইসব আন্দোলন আজকে স্বপ্ন বাদুরীকে তৈরি করে, এইসব আন্দোলন অরুণজ্যোতি বিকুকে এরকম মুসলিম সমাজে নিয়ে আসে। আমি আসার আগেই আজকে ধর্মতলায় রানী রাসমনি রোডে আমাদের জমিয়ত উলামা হিন্দের প্রায় 2 লক্ষ মানুষের সমাবেশ ছিল, সেখানে আমরা মিটিং করে এখানে আসলাম। তো এই আন্দোলন আপনাদেরকে অবশ্যই করতে হবে, এটা কিন্তু শেষ নয়। মুসলিম ভাই বোনেরা, এটা কিন্তু শেষ নয়, এরপর আরো বড় আঘাত আসবে, এরপর আরো বড় আঘাত আমাদের জন্য অপেক্ষা করছে, খেয়াল রাখবেন। কিন্তু কখনো কোন অবস্থায় যারা নবীজিকে ভালোবাসেন, যারা আল হাদিসকে ভালোবাসেন, যারা আল কোরআনকে ভালোবাসেন, তারা কখনো আইন হাতে তুলে নেবেন না, শান্তিভাবে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করবেন। কখনো ভাববেন না যে আপনাদের থেকে যারা গাড়ি করে যাচ্ছে সেই মানুষগুলো আলাদা, তারা ভাববেন সবাই আল্লাহর প্রেরিত পুরুষ, তারা আমাদের ভাই। তাই কোনো গাড়ি ভাঙা, কোনো থানাতে আগুন দেওয়া, কোনো গাড়িতে আগুন দেওয়া, এই কাজ কখনো করতে যাবেন না। আপনারা এখানে আছেন, যারা আজকে এখানে প্রায় 1000 মানুষ আছেন, আপনারা প্রত্যেকে এক একজন আল্লাহর মেসেঞ্জার হন, নবীজির মেসেঞ্জার হন, আল হাদিসের মেসেঞ্জার হন, আল কোরআনের মেসেঞ্জার হন। আমাদের একটাই লক্ষ্য, আমাদের নবীজির বিরুদ্ধে যে আন্দোলন, যে কুরুচিকর মন্তব্য হয়েছে, আমরা তার অবশ্যই প্রতিবাদ করব, তাকে আমরা ধিক্কার জানাবো, তার জন্য আমরা বিক্ষোভ করব। যতক্ষণ নূপুর শর্মা এবং নবীন জিন্দাল গ্রেপ্তার না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন শান্তিপ্রিয়ভাবে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মধ্যে চলছে, এই আন্দোলন চলবে। কিন্তু ভাইয়েরা সবসময় মাথা রাখবেন যে আমরা কখনো অশান্ত হব না, আমরা কখনো ভাঙচুরের রাস্তায় যাব না। সেই দিন যখন আসবে তখন ডাক আসবে, যেদিন জিহাদ ঘোষণা হবে সেদিন নামবেন, এখন নয়, এখন সময় নয়। আমাদেরকে মাথায় রাখবেন, মাথায় রাখবেন যে আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে আলাদা বিভাজন রেখা তৈরি করে 2024 ইলেকশন জেতার পায়তারা করছে এই সরকার। 2024 ইলেকশন যখন সামনে সামনে আসছে তখন এইরকম কাণ্ডগুলো ঘটায়, আপনারা খেয়াল করবেন প্রতিবার ইলেকশন আগে এরকম কাণ্ড ঘটাবে, হিন্দু মুসলিম আলাদা করে হিন্দু ভোটগুলোকে একাট্টা করার চেষ্টা করবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন, নবীজি কি করতেন? আপনাদের আজকে নবীজির জন্য আমরা গলা ফাটাচ্ছি, সেই নবীজি কিরকম মানুষ ছিলেন, তিনি কি করতেন? তার রাস্তায় যখন কাঁটা ফেলা হতো তিনি কাঁটা বিশেষ ছড়িয়ে দিতেন, তিনি কারো রাস্তায় কোনোদিন কাঁটা হয়ে দাঁড়াননি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যদি তোমার প্রতিবেশী, তিনি ইহুদি হতে পারে, তিনি কুরাইশ হতে পারে, তিনি নন মুসলিম হতে পারে, কিন্তু তোমার প্রতিবেশীদের নাকিয়ে ঘুমিয়ে থাকে, তুমি যদি খাও
সেটা তোমার জায়েজ হবে না। কত বড় কথা যে তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো, তোমার প্রতিবেশীর প্রতি তুমি সম্মান করো, এই রকম কথাগুলো নবীজির মুখ থেকে বেরিয়েছিল। আপনারা জানেন একদিন এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন যে একটা লাশ যাচ্ছে। নবীজি সরে দাঁড়ালেন, তাকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তখন তার যারা সখী ছিল, যারা সহচর ছিল, তারা বলছেন, নবীজি হযরত মুহাম্মদ আপনি এটা কি করছেন, এতে বিধর্মী লাশ, আপনি বিধর্মীর জন্য এটা কেন করছেন? তখন নবীজি বলেছিলেন যে এই একজন মানুষ মানুষ হিসেবে তার মঙ্গল কামনা করা, দোয়া করা আমার কর্তব্য, আমি সেই দোয়া করছি। তিনি হতে পারে ইহুদি, তিনি হতে পারে নন মুসলিম। তো সে যদি সেই রকম আমাদের নবীজির প্রতি যদি অসম্মান করা হয়, কুরুচিকর মন্তব্য করা হয়, তাহলে আমরা কখনো চুপ থাকতে পারি না। এটাই মাথা রাখবেন, এই বাংলায় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ আমরা একতাবদ্ধ হয়ে আছি, একতাবদ্ধ হয়ে থাকব। আমরা এই যে আপনার গত বছর এবং এই বছর পরপর তিন বছর আমরা আমার টালিগঞ্জ বুদ্ধ মন্দিরে রমজান মাসের আমি রোজার ব্যবস্থা করেছি, এই বছর দুবার করেছি রোজ, অর্থাৎ ইফতার যারা করেছে, রোজা যারা রেখেছে তাদের ইফতার খাইয়েছি আমি, ইফতার আমিও নিজেও অর্থাৎ আমাদের এই ইফতারের বিভিন্ন জায়গায় সামিল হয়েছি। আপনারা দেখতে পাবেন এই বাংলায় যে সম্প্রীতি রয়েছে এটা কিন্তু সারা ভারতবর্ষে কোথাও পাবেন না, তেমন নেই। বাংলায় একটাই মুখ আছে, আপনারা যে পার্টি করুন, কেউ আইএসএফ করতে পারেন, কেউ সিপিএম করতে পারেন, কেউ কংগ্রেস করতে পারেন, কেউ বা তৃণমূল নাও করতে পারেন, কিন্তু বাংলার যে নেত্রী একটা রয়েছেন, ভাগিনী একটা রয়েছেন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি নিজের অন্তর থেকে লড়াই করে বাংলাকে যেমন জয় করেছেন, ভারতবর্ষকে জয় করার জন্য কাজ করছেন। এবং এই বাংলায় শান্তি সম্প্রীতি হিন্দু মুসলিম যেন ভাগাভাগি না হয় তার জন্য কাজ করে যাচ্ছেন। অন্তত তার প্রতি দায়িত্ব পরায়ণ হয়ে আপনারা কখনো ভাঙচুরের রাস্তায় যাবেন না, কখনো আপনারা কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। নবীজিকে ভালোবেসে নবীজির আদর্শের মানুষ যারা আমরা, আমাদেরকে সবাইকে নিয়ে একত্র হয়ে, একতাবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়া করবেন, আমাদের যে আবদার, আমাদের যে আবেদন, আমাদের যে প্রার্থনা, সেটা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কায়েম করে দেবেন। আপনারা সকলে সেভাবে তৈরি থাকবেন যে এইরকম সম্প্রীতি, ভালোবাসা, প্রেম, এগুলোর মধ্য দিয়ে আমরা মানুষকে জয় করব। ভগবান গৌতম বুদ্ধ তাই বলেছিলেন, আক্ষুদে না চিনে কুধাং অসাধুং সাধুনা চিনে জিনে কাদারিয়াং ধান এনা সাচ্ছে না আলিকা বাদ এনাং। যে ভগবান গৌতম বুদ্ধ বলছে, হিংসা দ্বারা হিংসাকে জয় করা যায় না, ভালোবাসা প্রেম মৈত্রী দিয়েই হিংসাকে জয় করতে হয়। আসুন নূপুর শর্মা এবং নবীর জিন্দালকে তাদের এই গুরুতর অপকর্মের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, ভগবান গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করব, আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে আমরা উপাসনা করব, যাতে এই বাংলা তথা এই ভারতবর্ষে এবং বিশ্বের মধ্যেই কোনো ধর্মগুরু যেন অসম্মান অপমান না হয়। আজকে দেখতে পাচ্ছেন আমেরিকা পর্যন্ত গতকাল ভারত সরকারকে সতর্ক করেছেন যে ধর্ম নিরপেক্ষতা নষ্ট হচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে বক্তব্য পেশ করা হয়েছে সেটা আমেরিকা থেকেও প্রতিবাদ জানানো হয়েছে, চীন থেকেও প্রতিবাদ জানানো হয়েছে, প্রায় 68টি দেশ প্রতিবাদ জানিয়েছেন, শুধু আরব কান্ট্রি নয়। তো এর মধ্য দিয়ে কি হচ্ছে, আমাদের সবার মাথা হেট করে দিচ্ছে এই সরকার, আমাদের সবাইকে মাথা নিচু করে দিচ্ছে। ভারতবর্ষে যে একটা সুনাম, একটা সুযশ, একটা সুখ্যাতি ছিল, এই বিজেপি সরকার সবার মাথা নত করে দিচ্ছে, বিশ্বের কাছে ভারতবাসীর মাথা হেট করে দিচ্ছে। তাদের যে বিভাজন নীতি, তারা যে হিন্দু মুসলিমের নীতি নিয়ে হিন্দুদেরকে তুলে ধরে এটাকে হিন্দুস্থান করার চেষ্টা করছে, আমরা এই ভারতবর্ষকে হিন্দুস্থান চাই না, আমরা এই ভারতবর্ষকে ভারত হিসেবে চাই, ভারতবর্ষ হিসেবে চাই, সেই আবেদন জানিয়ে আমরা নবীজির প্রতি যে অপমান, যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে তার তীব্র ধিক্কার জানিয়ে নূপুর শর্মা এবং নবীন জিন্দালের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করে আপনাদের সকলকে শান্ত সম্প্রীতি এবং ঐক্যতা বজায় রেখে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়ে আজকে উলামা পরিষদ মিনাকা ব্লক থেকে যেই বিক্ষোভ সমাবেশ এখানে করা হলো, আমাকে যারা এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের গিয়াসউদ্দিন থেকে তাজউদ্দিন ভাই, আমাদের শফিকুল ইসলাম, তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা যারা আমার প্রিয় ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা প্রত্যেকেই সম্প্রীতির জন্য কাজ করবেন, শান্তিপ্রিয়ভাবে লড়াই করবেন,
সেদিন আমাদের ডাক আসবে, সেদিন রাস্তায় নামতে হবে। কিন্তু এখন যদি আমরা রাস্তায় নেমে পড়ি তাহলে 24-এ কিন্তু ওরা জিতে যাবে। ওদের একটা টার্গেট 2024 পার হওয়া, আবার 2024-এ ক্ষমতায় আসা। ক্ষমতা আসতে গেলে বিভাজন করতে হবে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যাতে আমরা যেন কোনো বন্ধুকে না হারাই, কোনো হিন্দু যেন আমাদের থেকে সরে না যায়, কোনো বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ তারা যেন মুসলিমদের থেকে সরে না যায়। আমাদের যে মেলবন্ধন, আমাদের যে ঐক্য, আমাদের সম্প্রীতি সেটা যেন বজায় থাকে, তার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আপনাদের সকলের যে আবেদন আল্লাহ তাআলা সেটা মকুব করুন, সেটা আমাদের সকলকে দিন, এবং নূপুর শর্মা এবং নবীর জিন্দালের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উপরের থেকে ভালো থাকবেন।